বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নাম স্মরণ করে আমি আবুল সরকার ফতুল্লাহ নারায়ণগঞ্জ আপনাদের দোয়ার সঙ্গে নিয়ে আরম্ভ করছি আজকের গানের পালা। আমার পাশে যিনি আজকে আছেন তিনি হলেন পরেশ আলী দেওয়ান। বর্তমান প্রজন্মের যারা আছে সেই প্রজন্মের হিসাব যদি করি তাহলে আমরা এই প্রজন্মের আগের মাত্র কয়েকজন লোক আছি, আর সবাই একে একে দুনিয়া ছেড়ে চলে গেছে। তার মধ্যে আমাদের সাথী পরেশ আলী ভাই সাহেব আছেন, আমাদের জুটি আরেকজন গাইতে পারছেন না। যাই হোক, আমাদের এই গানটির ব্যাপারে একটি দিকে বড় আনন্দ লাগছে যে পৃথিবীর দুটি শ্রেষ্ঠ অলির জীবনী আজকে দিয়েছেন যিনি উপহার এই বাংলাদেশের মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য, বাঙালিদের জন্য। ম্যাজিক হেভেন এই ক্যাসেটটির প্রযোজনায় এবং পরিবেশনায় মিউজিক হেভেন, হাজি নূর মার্কেট, 28 নম্বর পটুয়াটুলি ঢাকা, 28 নম্বর পটুয়াটুলি ঢাকা। বড় পীরের উসিলায়, বড় পীরের মহব্বতে, খাজা বাবার উসিলায়, খাজা বাবার মহব্বতে যারা এই গান শুনবেন তাদের ফল আল্লাপাক অলিদের মহব্বতে ফলাফল আখেরাতে এই দান করে তা বলেছে যে যারা অলিকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি, তারা অলির সঙ্গেই থাকবে আখেরাতে। তাই যেনিরা যে প্রযোজক যে ম্যাজিক হেভেন এই দুটি অলির জীবনী আপনাদেরকে উপহার দিচ্ছেন তার সুমঙ্গল কামনা করে, তার উসিলে আল্লাপাক যে সবাকে অলির কথা শোনাচ্ছেন এই জন্য তার মঙ্গল কামনা করে সবার প্রতি সালাম রেখে আরম্ভ করছি। সবাই দোয়া করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমারই নামে তোমারই গুটে, তোমারই নামে তোমারই গুনে আগুন হয়ে যায় পানি। হে বড়দির আব্দুল কাদির জিলানি, হে বড়দির আব্দুল কাদির জিলানি। নবীর পাপি উম্মতের তুমি এলে পূর্ণ চাঁদ মিয়া ইসলামী দাওয়াত, তুমি এলে পূর্ণ চাঁদ মিয়া ইসলামের দাওয়াত, উচ্চারিলে আল কোরআনের বাণী। তুমি জননীর ঘরে দোয়া করিলে নবীর পাপি উম্মতের, আল্লাহ আল্লাহ আল্লাহ। জন্ম নেওয়ার পর মানুষের 10 বছর হয়, 20 বছর হয়, 30 বছর হয়, 40 বছর হয়, 50 বছর হয়, আয়ু থাকলে 50, 60, 100 বেশি হতে পারে, কিন্তু জন্ম নেওয়ার যে কথাটা সেই কথাটা কিন্তু তখনকার কথাটা, মাত্র ভূমিষ্ঠ হইল জন্ম নিল। এই জন্ম নিয়ে বড় বীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে লিখেছেন,
যিনি আল্লাহর দরবারের মধ্যে দুটি হাত তুললেন, হাত তুলে বললেন, আল্লাহ পাক আমি আপনার দরবারের মধ্যে আমার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গুনাহগুলো মাফ চাই, সবার গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। এতটুক শিশু জন্ম নিয়া, বড় পিসায় জন্ম নিয়া আল্লাহ পাকের দরবারের মধ্যে দোয়া চলে গেল। আল্লাহ পাক তার জবাবে বললেন, হে আব্দুল কাদির জিলানি, তোমার দোয়া আমার দরবারে কবুল হয়েছে, আমি তোমার এই দোয়ার উসিলায় আমি অনেক 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 সংখ্যা নাই, 50 কোটি হতে পারে, 5000 কোটি হতে পারে, তাই বড় পীরকে বললেন আমি অনেক অনেক উম্মতকে মাফ করিয়া দিব, তোমার উসিলায় তোমার এই দোয়ায় আমি মাফ করিয়া দিলাম। রাখিতে ধরা ধামে মুহাম্মাদি দিন কয়া বুলে মায়ের কুলে হে মহিউদ্দিন, তোমারই তরে বিশ্বজুড়ে জাগিল পূর্ণ ইসলাম। বাবাজিরা, আমরা দুনিয়ার মধ্যে মুসলমান নাম ধারণ করি, জিজ্ঞেস করলে বলি তোমার কলমা কি, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়ে গেছে মুসলমান। আমার বড় বীর আব্দুল কাদির জিলানি একদিন রাস্তা দিয়ে যায়,
আর বড়বীর আব্দুল কাদের জিলানি দেখতে পায় একটা বৃক্ষের নিচে একটা কুষ্ঠরোগী বৃদ্ধ। এই বৃদ্ধ কুষ্ঠরোগী ব্যক্তি চিৎকার করতেছে আর বলতেছে, আমাকে একটু ধরো বাবারা, আমার একটু ধরো, আমার বহুত বর্ষ ধরে রোগ, আমি একটু দাঁড়াইতে পারি না, আমার মনের মধ্যে শখ একটু দাঁড়াইবার জন্য। বড় পীর কথা শুনলেন, লক্ষ্য করতেছেন, তার সামনে দিয়ে অনেক মানুষ যায়, কুষ্ঠরোগ ঘাও ঘৃণা করে কেউ তাকে স্পর্শ করে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তো ওই মানুষ না। বড় পীর আব্দুল কাদের জিলানি গিয়া বললেন, হাত ধরে আপনি ওঠেন, ওঠেন আপনি। যেই মাত্র বড়বীর আব্দুল কাদের বলেছে হাত ধরে আপনি ওঠেন, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। বড়বীর কই নাকি আপনাকে, দা আপনাকে একটু আগে না দেখলাম কুষ্ঠরোগী, একটু আগে না দেখলাম বুড়া, এখন দি দেখি যুবক। আপনার বয়স হবে 24-25, আর আপনার রূপ দি কত বালা, আপনার রূপে দি পৃথিবী জুড়া আলোকিত হয়ে যায়, আপনার কুষ্ঠরোগ গেল কই? সেই ব্যক্তি বলে, আমি মুসলমান, আমার নাম ইসলাম, আমি কোন মানুষ নয়, শোনো তার বিধান। হে বড়বীর আব্দুল কাদের জিলানি, আমি হইলাম ইসলাম, আমার নাম হইল ইসলাম, আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি দিন ইসলাম। এই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু পরে, আবু বকর সিদ্দিকের পরে, হযরত উমরের পরে, ওসমান গনির যুগ থেকেই মোটামুটি ভাবে হযরত আলী হইয়া এই মুসলমান মুসলমানের মধ্যে দলে 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 এত ভাগ হইয়া গেছে। বড় বড় টুপিওয়ালা, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় জুব্বালা, মুখে মুখে মুসলমান, বড় বড় মুসলমান, বড় বড় মসজিদ, কিন্তু ভিতরে আমাকে কুষ্ঠরোগী বানিয়ে ফেলেছে, অন্তরের মধ্যে ইসলাম তাদের নাই, তাদের অন্তরের মধ্যে ইসলাম নাই, সেই জাহিলিয়াতের যুগের মতো হয়ে গেছে। তাই এই মুসলমানরা আমারে পঙ্গু করে ফেলেছে, মুসলমানরা আমাকে কুষ্ঠরোগী বানিয়ে ফেলেছে। আপনার স্পর্শ যখন আমি ফিরত জীবন যৌবন পাইলাম, আল্লাহ যখন আপনার স্পর্শে আমাকে আবার যৌবন পাওয়ায় দিল, কুষ্ঠরোগী ভালো করে দিল, আমি বুঝতে পেরেছি আপনার মাধ্যমে আল্লাহ পাক আবার এই রাসূলের দিনকে প্রতিষ্ঠিত করবে, তাই আপনাকে একটি নাম দেব আমি, সেই নামটি হবে মহিউদ্দিন। দিন শব্দের অর্থ ধর্ম, মহি শব্দের অর্থ প্রাণদানকারী, আপনি ধর্মের প্রাণদানকারী, আপনাকে পৃথিবীর মানুষে মহিউদ্দিন বলেও ডাকবে। পাকিস্তানও কেউ কেউ কয়, ভারত বাংলাদেশ পাকিস্তান এক কথা যদি বলি তাহলে মহাভারত যেটাকে বলতো আর কি, এই মহাভারত বর্ষের মধ্যে খাজা বাবাকেই শুধু বলে খাজা বাবা, খাজা বাবা। আপনি সৌদি আরব যাবেন, বাবা শব্দ নয় তো, বাবাকে বললে আবা বা আবা, আবি আবা আবু। আপনি ইয়ে যাবেন, ইংরেজদের দেশে যাবেন, তা বাবা শব্দ নেই তো, বাবাকে বলে ফাদার 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 ইত্যাদি। কিন্তু এই যে একটা শব্দ যে আমরা পরিষ্কার বুঝি, খাজা বাবা খাজা বাবা। আমার প্রশ্ন, কোন দিন থেকে এই মহাভারত বর্ষের মধ্যে খাজা বাবা খাজা বাবা হয়ে গেল, এই আমার একটি প্রশ্ন। তোমারই নামে তোমারই গুণে, তোমারই নামে তোমারই গুণে আগুন হয়ে যায় পানি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ, তার সঙ্গে তার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রতি আমার ভক্তির চুম্বন দেখে
উপস্থিত যত বাউল গানেরা সেখানে বিন্দু সকলের প্রতি সালাম জানিয়ে আজ যে দুটি পালা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে, সে পালা মাদার জাত আল্লাহর ওলি বরবীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানী, তার সঙ্গে থাকবে মাজার জাত ওলি খাজা মনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহি। আজ আমার পাশে যে শিল্পী আবুল সরকার সাহেব, বাংলাদেশের ভিতরে সুদর্শন গায়ক, আপনারা আমাদের প্রতি দোয়া আশীর্বাদ রাখবেন, আমরা যেন এই দুটি পালার ভিতরে আল্লাহর ওলির কিছু কথাবার্তা দিয়া আপনাদের ভাব জগতের মধ্যে ডুবাইয়া রাখতে পারি। এই কথা বলে আমি আমার কর্তব্য কাজ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই মোনাজাত করো দরবারে তোমার, আমার এই মোনাজাত করো কবুল দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার। আসে কি আরে ফিন খাজা, আসে কি আরে ফিন খাজা, আসে কি আরে ফিন খাজা, আমি গুনাহগার দরবারে তোমার, আমার এই মোনাজাত করো কবুল দরবারে তোমার, আমার এই মোনাজাত করো কবুল দরবারে তোমার। তুমি খাজা হুমায়ুনউদ্দিন এসকেতে ইলাহি আলমিন, তুমি খাজা তবু পদে রয়েছি রদিন, তবু পদে রয়েছি রদিন, হইয়া এনতে যার দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার। খাজা বাবার সহব্বতে যেন এসকে জাগিরি রয়ে চিত্তে, খাজা বাবার সহব্বতে যেন এসকে জাগিরি রয়ে চিত্তে, মুক্তি পাবো আখে রাতে, মুক্তি পাবো আখে রাতে, মুক্তি পাবো আখে রাতে, উসিলাই তোমার দরবারে তোমার, চাহি আমি পাম খাজা বাবা দয়ার সাগর, ক্ষমা চাহি আমি পাম শুন জরে রেখো নজর, শুন জরে রেখো নজর, শুন জরে রেখো নজর, উপরে আমার দরবারে তোমার, খাজা বাবার বাগে দরবারে দেওয়ান রাজ্য বিনয় করে, খাজা বাবার বাগে দরবারে কঠিন সেই রুজহাসরে, কঠিন সে রুজহাসরে, কঠিন সে রুজহাসরে, তাই জানো দিদার দরবারে তোমার, ওনার বাবার নাম গিয়াসউদ্দিন খাজা, পৃথিবীর বুকে উনি জন্মগ্রহণ করেছেন,
শুধু মানুষের কল্যাণের জন্য, মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে কালেমার দাওয়াত দিয়া দিনে আনার জন্য যে আদেশ ওনার উপর ছিল, যে আদেশ দিয়েছিলেন আমার হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা বাবা জন্মগ্রহণের পরে 15 বছর পরে তার পিতা মাতা মারা যান, বড় কষ্টে দিন যাপন করেন। উনি মিশাপুর এলাকার মধ্যে চলে গেলেন হারুন নামে গ্রামে, ওই গ্রামের মধ্যে যায়া আল্লাহর এক রজ্জুমলি ছিলেন, তার নাম ছিল ওসমান হারুনি, উনি তার কাছে বায়াত গ্রহণ করেন। খাজা বাবা তার ভক্ত, এক বৃদ্ধ রমণী আমার ওসমান হারুনির দরবারে যে দুই চোখের পানি ছেড়ে বলছে, হে আল্লাহর ওলি, আমাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, কিন্তু আমার একটা জিনিসের অভাব, যে অভাব আমার কোন ছেলে সন্তান নাই। তুমি যে আল্লাহর ওলি, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে দাও যাতে আমাদের একটা সন্তান জন্মগ্রহণ করে। ওসমান হারুনি আল্লাহর কাছে দেখে বলছেন, আল্লাহ বলছে তুমি তারে নিষেধ করে দাও, তার ভাগ্যে কোনো ছেলে সন্তান নাই। হারুনি তো মাজননি তোমারে জানাই, তোমার ভাগ্যে মাজননি কোনো ছেলে সন্তান নাই। কথা শুনে কানতে গোলাগলো জনম দুঃখী মায়, মলিন পথে চলল তিনি আপনার বাসায়, কানতে কানতে মাজননি চলছে বিদায় হইয়া, ওই রাস্তাতে আসতেছিল খাজা মঈনুদ্দিন চিশতিয়া, ডাক দিয়া কয় মায়ের ধারে, শোনো মা গো কই তুমারে, কোথা হতে আসলে গোয়া মা জনম দুঃখী মা, তুমি কি বুঝিতে গো পারবা বাবা মনের বেদনা, বড় আশা নিয়ে গেছিলাম আমি হারুনির দরবারে, যাইয়া বলছি আল্লাহর ওলি তোমারে দিই কইয়া, আমারে একটা সন্তান বাবা দিবা তুমি দিয়া, হারুনি কয় মাজননি কোন সন্তান পাইবে না, কার কাছে বলি বগো যাইয়া আমার মনের বেদনা, মায় জানে সন্তানের জ্বালা অন্যে কি আর জানে, মা বিনে সন্তানের ব্যথা বুঝিব কুমি, ওই ভণ্ড ভণ্ড উসমান হারুনি ভণ্ড সন্তান দিতে পারল না, যদি কোন ভক্ত শুনতে পায় এসকে আগুন লাগে গুজাইয়া, হাই রে ভক্তের গায়, কান্দো না কান্দো না মাগো তাই বুঝাই তোমারে, আমি একটা সন্তান মাগো দান করব তোমারে, ডাক দিয়া পায় আল্লাহর ধারে, খাজা বাবা করে দাবি দিয়ে কয় আল্লাহর ধারে, খাজা বলে ওগো আমার আল্লাহ মালিক সাই, আমার ভাগ্যে সন্তান আছে আমি তোমারে জানাই, পীরের বদনাম মুক্তি দিতে আল্লাহ তাই বুঝাই তোমারে, আমায় হইতে একটা গো সন্তান তুমি দান কইরা দাও তার। কিছুদিন পরে
ওই রমণীর ছেলে হয়েছে, সেই ছেলে নিয়ে চলে গেছে সুবহান হারুনির দরবারে। দেখো হারুনি, আসলে তুমি ভণ্ড লোক, তুমি তো নিষেধ করেছিলে আমার কোনো সন্তান হবে না, তাকে দেখো আমার গর্ভে এক সন্তান জন্ম গ্রহণ করেছে। তাকে দিয়ে উসমান হারুনি বলেছে এই কাম কে করেছে? দূর থেকে খাজা বাবা দুই চোখের পানি ছেড়ে বলছে, হুজুর বেদবি হলে আল্লাহ তোমাকে মাফ করবেন, আমি এই কাজ করেছি। আপনাকে ভণ্ড ভণ্ড করে এই পিঠির রাস্তা দিয়ে যায় আমি তো সইতে পারি নাই, আমার ভিতর থেকে আমার পীরের ইজ্জতকে রক্ষা করার জন্য একটা সন্তান আমি দান করে দিয়েছি। উসমান হারুনি খাজা বাবাকে ধরে বলছে, তোর মতো আপন জন আমার আর কেউ নাই, তোর নিজের সন্তান তুই ওরে দিয়ে আমার ইজ্জত বাঁচাইছস, এই সন্তান তোর হলে তো তোরে বাবা বলে ডাকবো, তুই বাবা ডাক হইতে বঞ্চিত হয়েছিস, আমি তোর আশীর্বাদ করে দিলাম পৃথিবীতে যত লোক আছে এই বাবা ডাকের বিনিময় সকলেই যেন তোরে ডাকে খাজা বাবাকে। তাই আমার আপনার ভাই জিজ্ঞেস করছে ওনার খাজা বাবা বলে গেল, জবাব করলাম তার কাছে, কিন্তু একটা প্রশ্ন আমার তার কাছে, কি প্রশ্ন? উনি যে বড় পীর, উনি বড় পীর যার মুন্তিন থেকে উনি বড় পীর, আর উনি যদি বিশ্বের বড় পীর হয়ে থাকে তাহলে উনি আবার কার কাছে মুরিদ হলো কেন, পীরের হাতে মুরিদ হলো কেন, এত বড় পীর হইয়া? কেবলে রাজ্য নির্ণয় করি খাজা বাবার পাগে দরবারে, তাই কঠিন সেই রুজহা সরে, কঠিন সেই রুজহা সরে, তাই জানো দিদার আমার পরেশালী ভাই সাহেবকে আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি যে জায়গায় ভাব দিয়েছেন সেখানে আর কোনো কথা চলে না। অর্থাৎ কথা চলে না মানে এরকম হয় যে ভারতবর্ষের মধ্যে বাবা বলে, পৃথিবীর অন্য কোন দেশের মধ্যে বাবা শব্দটা নাই যে খাজা বাবা খাজা বাবা। তাহলে ওসমান হারুনির ঘটনাটা এবং খাজা বাবার ঘটনাটা এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল কিনা এই প্রশ্ন যদি কেউ করে, তাহলে এই ভাবের দেশের যে আধ্যাত্মিক তত্ত্ব, এই আধ্যাত্মিক তত্ত্বের কাছে গিয়ে সেই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। এটা আর ভারতবর্ষের মধ্যে আসবে না, এটা এসে গেল পীরের আত্মার দোয়ার থেকে, যেখানেই হোক সেখানেই তাকে বাবা বলবে, এক জায়গায় না এক জায়গায় বলবে, দোয়া দিছে সেই জন্য। এবার আমার কাছে প্রশ্ন রেখেছেন, ওইরকম ওই প্রশ্ন রেখেছেন জাতকাল পাত্র বুঝেই প্রশ্ন রেখেছেন বড়পীর আব্দুল কাদের জিলানি, তিনি বড়পীর হলেন কোন দিন থেকে? এ কথার জবাব প্রত্যেকটি মুসলমানেরও শিক্ষা করা গ্রহণ করা উচিত, কিন্তু অনেকের কাছে বড় হয়ে যায়, অনেকে বিরক্ত মনে করে, অনেকে শিক্ষা গ্রহণ করাটা চেয়ে ফুর্তিটা বড় মনে করে। আসলে পৃথিবীর মধ্যে যত প্রকার আমল আছে, আমল যেমন আলেমরা বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজে যাও, বড় বড় আমল, কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আছে বড় আমল হলো শিক্ষা করা। যার শিক্ষা থাকবে না সে নিজেরে চিনবে কি, বাপ মারে চিনবে কি, আল্লাহরে চিনবে কি, রাসূলকে চিনবে কি? তাই যুগে যুগে সংস্কার হিসাবে রাসূলের পরে যিনি এসেছেন তিনি আব্দুল কাদির জিলানি, বড় পীর, পিরানের পীর। তার জবাব যদি দিতে যাই তাহলে রুহানি জগতের মধ্যে থেকে আরম্ভ করলে আমার মনে হয় পরিষ্কার হয়ে আসতে পারে। নবী সকল রুহানি, আল্লাহ পাক সকল রুহানিদেরকে তৈয়ার করে রুহের মোকামে, মোকামে আরওয়া, মোকাম মানে স্থান বা ঘর, আরওয়া মানে আত্মা, বহু বচন এটা আত্মাদের এলাকা যেখানে আল্লাহ তৈরি করলেন।
সেখানে আল্লাহ আপনাদেরকে তৈয়ার করলেন, বললেন কাতার হইতে, কাতার ধরলেন, কাতারের মধ্যে বলা হয়েছে যে প্রথম কাতারটি ছিল নবী পয়গম্বরদের কাতার, দ্বিতীয় কাতারটি ছিল সাহাবিদের কাতার, তৃতীয় কাতার মধ্যে মতান্তরে চতুর্থ কাতার থেকে যদি দ্বিতীয় পরে তৃতীয় কাতারটা তাইবিদের হয়ে থাকে তো চতুর্থে তাইবে তাইবিন, পঞ্চমে অলিয়া উলিয়াদের আসে, তবু যাই হোক তৃতীয় বলে পঞ্চম বলে চতুর্থ বলে একটি কাতার থেকে একটা রুহু বারবার প্রথম কাতারে চলে যায়। তখন আল্লাহ পাক বললেন নবীর দরজা তো শেষ, শেষ পয়গম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে আর তুমি দাঁড়িও না, হে ফেরেশতারা তোমরা সন্তুষ্ট চিত্তে তাকে তার আগের জায়গায় নিয়ে বলো যে নবীর দরজা খতম হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই পর্যন্তই নবীর দরজা শেষ, অতঃকরণে তুমি নবীর দরজার আশা করেছিলা, নবীর দরজা তোমাকে দেওয়া যাবে না, তাই তোমাকে দেওয়া হলো নবীর পরে বেলায়েতের গাউস, যত অলিয়া উলিয়া আছে সকল অলিয়া উলিয়ার শ্রেষ্ঠ অলিয়া উলিয়া ষষ্ঠ পীর তুমি পৃথিবীর মধ্যে প্রমাণিত হবে এবং শ্রেষ্ঠ পীর বলে তোমাকে ঘোষণা করা হইল। তাহলে এখানে আত্মার কথা আসল, দুনিয়ার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানির মাদারজাতলি, বড় পীর আব্দুল কাদের জিলানি যখন জন্ম নিলেন তখন তার পৃষ্ঠের মধ্যে একটা দাগ পাইলেন, সেই দাগটি ছিল একটা পায়ের দাগ, সুবহানাল্লাহ। মোহাম্মদ মুস্তফা সাল্লামের পৃষ্ঠের মধ্যে ছিল মোহরে নবুয়ত, আর বড় পীর আব্দুল কাদের জিলানির পৃষ্ঠের মধ্যে ছিল কদমের দাগ, পায়ের দাগ। এর অর্থ ছিল বড় পীর আব্দুল কাদের জিলানি তখন পৃথিবীতে জন্ম নেয় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছিলেন, বড় বড় ছিল, তাই রুহু হিসাবে রুহের জগৎ থেকে রেশ নেমে বড় পীর আব্দুল কাদের জিলানির রুহু মুবারক বড় পীরকে সিঁড়ি করে বোরাকে ওঠার সাহায্য করার পরিপ্রেক্ষিতে বড় পীর আব্দুল কাদের জিলানির দিকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার স্কন্দের মধ্যে বা পৃষ্ঠের মধ্যে কদম রেখে আমি বোরাকে উঠলাম, আজকে আল্লাহ নৈকট্য লাভের রাত্রে তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাকে দোয়া করি সমগ্র পৃথিবীর আউলিয়ার স্কন্দের উপরে তোমার কদম থাকিবে, অতএব কারণে তুমি বড় পীর হয়ে গেল। এরকম আরো বহুত আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানি একদিন রাস্তা দিয়ে যায় তো এক লোকে বলে হুজুর আপনি বলতে পারেন এই বেলায়েতের এই ওলি আপনি কবে বুঝতে পারলেন যে আপনি বেলায়েতের বড় পীর হয়ে গেছেন? তখন বড় পীর আব্দুল কাদের জিলানি বলল আমি বুঝতে পারলাম আমাকে যখন মাদ্রাসার গেটের মধ্যে দেওয়া হইলো প্রথম তখন কেউ আমার জায়গা দেয় না, তো জায়গা না দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সকল স্বয়ং ফেরেশতার মাধ্যমে বললেন এই তোমরা তাকে সম্মান করো, মাস্টার ছাত্র সব কে এসেছে তোমাদের দরজা জানো? আল্লাহর বিলায়াত প্রাপ্ত ওলি। এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে তারা কে কেমনে পারে তারা হুড়া করে এখন জন্মের জায়গা হয়ে যায়, তারা চেপে চেপে বসে বড় পীর আব্দুল কাদের জিলানিকে জায়গা করে দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানি বুঝলেন যে আমি সেই দিন থেকে বড় পীর আল্লাহর বিলায়াত প্রাপ্ত ওলি, যেদিন স্বয়ং আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাকে সাহায্য করাইছিল। এরকম আরো বহু ঘটনা আছে। যাই হোক তার প্রশ্নের জবাব দিতে গিয়ে আরেকটা গানও আছে গায়ক এইবার গর্ভবতী করলো পরবারে স্বামী বলে মাইয়া হয়ে
তালাক দিব তরে, এই বাবর গর্ভবতী করলো পরবারে, স্বামী বলছে মাইয়া হইলে তালাক দিব তরে। এই কথা শুন মিয়া বেটি, ছেলের জন্য দোয়া চাইতে যাব তাহার কাছে, একটি ফানা কলা বেটি লইল কিনিয়া, এক ঘটি দুধ লইল পীরের লাগিয়া, পীরের কাছে যাইয়া বেটি দিল দর্শন, যাইয়া বলে ওগো হুজুর আমার নিবেদন, উনিশ পাইয়া আমার গর্বে দিল মালিক সাই, এইবার গর্ভবতী আপনাকে জানাই, স্বামী বলে এইবার যদি মাইয়া হয় মোর ঘরে, তিন তালাক দিয়া আমায় দিবে সে যে ছেড়ে, ছেলের জন্য দোয়া চাইতে আসলাম আপনার ঠাই, দুধ কলা লইয়া আসলাম আপনাকে জানাই, দুধ কলা খাইয়া তীরে ধ্যান করিয়া চায়, গর্বে যে সন্তান রইয়াছে মাইয়া দেখতে পায়, কলা খাইয়া তীরে ধ্যান করিয়া চায়, গর্বে যে সন্তান রইয়াছে মাইয়া দেখতে পায়, ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই না বেটির ধারে, এইবার মাইয়া হবে তোমারই ঘরে, ধ্যান ভাঙ্গিয়া বলে বেটি ওই না বেটির ধারে, ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই না বেটির ধারে, এইবার মাইয়া হবে তোমারই ঘরে। উনিশ মাইয়া আমার গর্বে দিল পরবারে, এইবার গর্ভবতী করলো মালিক সাই, স্বামী বলে মাইয়া হইলে তালাক দিবে তাই, কলা লইয়া গেলাম পীরেরই দরবারে, ছেলের জন্য দোয়া চাইতে গেলাম তাহার ধারে, দুধ কলা খাইয়া পীরে আমার কাছে কয়, এই বার মাইয়া হবে কান্দি সেই বিষয়, ছেলে বলে মা জননী দেই তোমারে কইয়া, জলদি করে পীরের কাছে যাও তুমি চলিয়া, পীরের দরবারে তুমি যাও তুমি চলিয়া, ছেলের জন্য দোয়া যখন করিতে পারলো না, কলা ফিরাইয়া আনো তোমার তাই এখনা, বাজার হইতে কিন্না দিলে ওই দুগ্ধ নিবানা, বাজার হইতে কিন্না দিলে ওই দুগ্ধ নিবানা, বাজার হইতে কিন্না দিলে ওই কলা নিবানা, যেই দুগ্ধ কলা তুমি খাওয়াইছো পীরে রে, ওই দুগ্ধ কলা ফিরত চাইবা তাহার ধারেই, এই কথা শুনিয়া বেটি, ভাবলা কালী মধুর, 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 ভাবলা কালী মধুর,
আমার নিবেদন, ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না, দুধ কলা ফিরাইয়া দেন আমার তাই এখন, বাজার হইতে কিনা দিলে ওই দুধ নিব না, বাজার হইতে কিনা দিলে ওই কলা নিব না, এই দুধ কলাই আমি খাওয়াইছি আপনারে, ওই দুধ কলা ফিরত দেন এবার আমারে। এই কথা শুনিয়া পীরে বেদির কাছে কয়, এমন কথা কে শিখাইল বলো তার বিষয়, বেটি বলে ছেলে একটা আছে রাস্তার ধারে, বেটির সঙ্গে পীরে তখন করিল গমন, রাস্তার পাশে গিয়া পীরে পেল দর্শন, যাইয়া দেখে আব্দুল কাদির রয়েছে দাঁড়াইয়া, যাইয়া দেখে আব্দুল কাদির রয়েছে দাঁড়াইয়া, বেটির সঙ্গে পীরের কাছে বলে তখন গিয়া, বেটির সঙ্গে পীরে তখন কুলি ডাকল গিয়া, যাইয়া বলে পাথা কেন আমারি ধারে, বড় পীর কয় গো হুজুর কই আপনি আনতারে, বড় পীর কয় গো হুজুর কই আমি আপনারে, ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না, কলা খাইতে কি আর বিবেকে বাঁধল না, এই কথা শুনিয়া তখন রাগ হইয়া সবে, এই কথা শুনিয়া তখন রাগ হইয়া পীরে, ঠাকুর একটা মারল গিয়া বড় পীরের ধারে, বড় পীর কয় ও গো হুজুর আপনাকে জানাই, এক ঠাকুরে উনিশ মাইয়া ছেলা কইরা যাই, বড় পীর কয় ও গো হুজুর আপনাকে জানাই, এক ঠাকুরে উনিশ মাইয়া ছেলে কইরা যাই, আরেক ঠাকুর মারেন যদি আপনি আমায়, আমি এই জিলা নেতা মাইয়ার বংশ, এই জিলা নেতা মাইয়ার বংশ, একটা একটা তাকে কোন দিন থেকে বড় বীর বলে, আমি কিন্তু অনেক কথা এর আগে উত্তর দিয়েছি, যে একটি শিশু রাস্তার পাশে দাঁড়িয়ে এই গানটির মধ্যে যে বর্ণনা করা হইল যে একটি থাপরের পরিপ্রেক্ষিতে আমি তার ১৯টি মেয়েকে ছেলে করে দিলাম, গর্বের সন্তানকে ছেলে করে দিলাম, তাহলে এটা সামান্য পীরে করতে পারে না, এটা ছোট পীরে করতে পারে না, সেখান থেকে বড় পীর, বড় পীর তিনি রুহানি জগৎ থেকে আরম্ভ করে সব জায়গায় তিনি বড় পীর। যাক, আমার এবার পরের ভাই সাহেবের কাছে নতুন করে প্রশ্ন থাকবে, আমাদের খাজা বাবার নাম যখন আমরা লিখি, লেখার মধ্যে আমরা দেখি বা লেখে যারা তাদের লেখা আমরা দেখি, এই লেখার মধ্যে লেখে আতায়ে রাসূল, আতায়ে রাসূল, আমার প্রশ্ন থাকবে পরেশালী ভাই সাহেবকে, আমার খাজা মনুদ্দিন চিস্তিকে আয়াত আতায়ে রাসূল বলা হয় কেন, কোন দিন থেকে, কখন থেকে, কোন কাজের বিনিময়ে, চাই তোমার মেহরবানি, পাক পঞ্জাতন করিহে শরণ, পাক পঞ্জাতন করিহে শরণ, পাক পাঞ্জাতন করিহে শরণ, পরলোক মন ওয়াসি করনি, আরে মোর কেহিন্দে গারিব খাজা, চাই তোমার মেহরবানি।
আসনি পহেলা কলি রবি তরু সকালি আসের বাসনি পহেলা কলি চৈত্রশিবি পরভূতি লো চৈত্রশিবি পরভূতি লো চৈত্রশিবি পরভূতি লো খাজা ঈশ্বর হারনি গজলি গান আজমিরে জল অনেকের প্রাণ তোমার গজলি আজমিরে যাই অনেকের প্রাণ চজবা হালে মরল দেওয়ার গান বাজনা সমান ডালেম সম্প্রদায় লোকেরা বাধাবিঘ্ন সৃষ্টি করে এই গান আমার হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন মক্কাবাসীর অন্যায় অত্যাচারে যখন মক্কা ছেড়ে তিনি মদিনা প্রান্তরে চলে গেলেন আর সেদিন সেদিন সেই মদিনার আনসারীর মেয়েরা তার ঝপঝপ যন্ত্র বাজাইয়া স্বাগতম দিয়েছিলেন শুধু গান দিয়ে মদিনায় থেকে যখন আবার মক্কায় ফিরে আসলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই মদিনার কি জিনিস আপনার প্রতি স্মরণ হয়ে আছে আমার আসল ঝরঝরে চোখের পানি ছেড়ে বলছে হে আমার মক্কাবাসীরা তোমরা জেনে রাখো ওই মদিনার সেই আনসারির মেয়েরা যে গান দিয়ে আমাকে স্বাগতম জানিয়েছিলেন ওদের গানের কথা আমার আজও মনে পড়ে আমার খাজা বাবা গান গেয়েছেন যখন তিনি গান গেয়েছেন সেই গানের মজলিসে সেই গান শুনতে 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 সেই গানের মজলিসে অনেক লোক মারাও গিয়েছে আমরা বাউল গান গিয়ে থাকি শ্রোতারা গান শুনে ওইরকম আশেক আর ওইরকম মাসেক যদি হয়ে যায় গানের সুরে গানের ছন্দে গানের ভাবে অনেক অনেক লোক ইন্তেকালও করতে পারে তোমার গজল শুনে মরিল আর কুতুবদ্দিন হল বক্তিয়ার গজল শুনে মরিল কুতুবদ্দিন হল বক্তিয়ার আশ্রযন্ত প্রমাণ রয়ে তার আশ্রযন্ত প্রমাণ রয়ে তার ফেরেশতা আসমানি অফুরন্ত মাল চাহে বাদশা ফকির কঙ্গাল দরবারে অফুরন্ত মাল চাহে বাদশা ফকির কঙ্গাল চাইতে জানলে রয় না কঙ্গাল চাইতে জানলে রয় না কঙ্গাল চাহে বাদশা আমার আবুল সরকার ভাই উনি আমাকে প্রশ্ন রেখেছেন আমার খাজা বাবার একটি নাম হাতে রাসুল কোন দিন থেকে কি কারণে আমার খাজা বাবাকে বলা হয় হাতে রাসুল আমার হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর বুক থেকে যাবে তিনি সবে মারাজে সেই মারাজের বৃত্তান্ত আল্লাহ দিয়েছেন তার পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে এই ধরার জগৎ ছেড়ে তাকে নিয়ে যাবে তার সেজদাতুন তাহবেত করে আল্লাহর আরশ মহল্লার মধ্যে আমার রাসূলের জন্য আল্লাহ বুরাক উপস্থিত করেছে যখন বুরাকে উঠবে সে বুরাকটা লাফালাফি ফালাফালি করে বুরাক শান্ত না আমার রাসূল উঠতে পারে
সুদৃষ্টিতে তাকিয়ে দেখলেন আমার আসল একটা রুহু। ওই বুড়াকের লাগাম ধরে বুড়াককে স্থির করে রেখেছে, আর আমার রাসূল সেই শান্ত বুড়াকের পৃষ্ঠে যখন উঠলেন, ডাক্তার জিব্রাইলকে বললেন, জিব্রাইল এই রুহুটা কে? তাকে এই রুহুটা খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমার রাসূল বলেছে, আরে রুহু, আমার আল্লাহর নৈকট্য লাভ করবে এই যাত্রা পথে যখন তুমি আমাকে সাহায্য সহযোগিতা করেছ, আমার আত্মাকে তুমি শান্তি দিয়েছ, আমার আত্মার থেকে তোমার একটা নাম রাখলাম, তোমার নাম রাখলাম আমি ইয়াতায়ে রাসূল। আমার খাজা বাবার গুম কাহিনী গেলে শেষ হল না। ওলিদের কথা বলেছে, আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর ওলি কখনো মৃত্যুবরণ করে না, তাদের ভয় নাই, আল্লাহর ওলি অমর। ভাবি যত অভিরত বিরহ ভাব পারে তত, আমি ছোট্ট একটি বিষয়বস্তু জানতে চাই। আমার আবুল সরকার বাইরে গেছে, আমার বড় বীর, কিন্তু মাঝখানে আমার একটা কথা ছিল, আমার মনে হয় আমার আবুল ভাই স্মরণে নাই, যে এত বড় পীর যদি হয়ে থাকে তাহলে তার আবার পীরের কাছে মুরিদ হইতে হবে কেন? বড় পীরের পীরের নাম বাবু শাইখ মুকজুমি, উনি যদি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পীর হয়ে থাকে তাহলে উনি আবার আরেক পীরের কাছে মুরিদ হবে কেন? ওনার পীর ওই জায়গায় ছোট না বড়, উনি মুরিদ হবে কেন? আসলে আমার আবুল সরকারের লক্ষ্য নাই কথাটা। আর পিছিয়ে দোহারিপত্র যারা আছো তারাও তো একটু স্মরণ করে দিতে পারো যে এই কথা পরশ বৈদি বলে গেছে। আমার একটা পয়েন্টে ওরা ধরা খেলে আমার মনে হয় আবুল সরকারের মরে যাওয়া ভালো। আমার কাছে যদি একটা পয়েন্ট উনি ধরা খায় তাহলে মনে করবো বাংলাদেশের মধ্যে তো আমার জোড়া গায়ক আবুল সরকার, ওনার মরে যাওয়া ভালো স্টেজে। আমার বরাবরই ওয়াশ করে, তার ওয়াশ কেউ শোনে না, কেউ শোনে না, মানে ছাদা ছাড়ি করে উড়ে যায় চলে যায়। আমার বরাবরই দুই চোখের পানি ছেড়ে রাত্রিবেলা ঘুমিয়ে থাকে, মদিনার থেকে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় বীরের কানের মধ্যে জানি কি বলে গেলেন, যে এই কথাটা বলে তুমি ওয়াজ করবা, লক্ষ লক্ষ মানুষ তোমার ওয়াজে মশগুল হয়ে যাবে। আজ বড় বীরের খাজা আমরা কিছু মূল্যবান কথা, দামি কথা, ভালো কথা দিয়ে গান গাইতে চাই, যাতে মোল্লা মুর্শিদরা আমাদের কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না করতে পারে। আমার জানা দরকার কি কথা আমার রাসূল তারা শিক্ষা দিয়ে গেলেন, ওই কথা বলার সাথে সাথে হাজার হাজার মানুষ তার ওয়াজে মশগুল হয়ে থাকত, ঝরঝরায় চোখের পানি ফেলত, যতক্ষণ পর্যন্ত তিনি ওয়াজ করত মানুষ না খেয়ে থাকলো তার খোদার কথা তার মনে থাকত না, তার বিষয়বস্তু নাকি। আসলে ১৯টা মাইয়া ছেলে বানিয়ে দিছে, একটা থাবর দিছে বল, ঠিক আছে, আচ্ছা ১৯টা মাইয়া যে ছেলে বানিয়ে দিছে, যখন তারা মেয়ে ছিল তাদের কি বিয়ে শাদী হয় নাই, গর্ভে বাচ্চা কাচ্চা আসছিল না? আর ওই টাইমে যদি তারা ছেলে হয়ে যায় তাদের ব্যবস্থা রাখে, তাদের উপায়টা কি আমি তো বুঝি না। যত অভিরত বিরহ ভাব পারে তত, চোখের পানি বলিতে হিন্দে হাত কোথা যা চাই তোমার মেহরবানি, বলিতে হিন্দে গাড়ি কোথা যা চাই তোমার মেহরবানি। ওই নামে তে এত মধু, ওরে ওই নামে তে এত মধু, শুনে কত কেমিকানি বলিতে হিন্দে হাত কোথা যা চাই তোমার মেহরবানি, বলিতে হিন্দে হাত কোথা যা চাই তোমার মেহরবানি, বলিতে হিন্দে।
ধন্যবাদ আমার বন্ধু সাথের গায়ক পরেশ আলী ভাই সাহেবকে, তিনি আমার মরণ আগে কামনা করেন। ভাই মরে গেলে আর সঙ্গে সঙ্গে পাবেন না। যাক, আপনার বোধহয় একটা বিষয় ধারণা বোধহয় নাই, ছিল না বলে এই বললে আপনি হয়তো এই কথাটা বলছেন যে পরেশ আলীর কাছে আবুল সরকারের মতন একজন, আমি একজন বড় গায়ক না, যাই হোক তবু বলছেন যে সরকারের মতো মানুষের একটা ভুল ধরা, পরেশ আলী বয়াতি আবুল সরকারের একটা ভুল ধরা মানে তার মরে যাওয়া। কোন কথাটার উপরে? সেই কথাটি হলো, যদি তিনি যদি বড় প্রিয় হয়ে থাকেন তাহলে আরেকজনের কাছে মুরিদ হতে গেলেন কেন? আসলে তার প্রথম পর্যায়ের কথা এক কথায় কেটে দিব এইভাবে, যা আমাদের স্মৃতির মধ্যে যে গানের আজকের যে আসর, এই আসরের মধ্যে কর্তৃপক্ষের থেকে যে কথা ছিল সেই কথার ভাব অনুসারে যা আমরা আগে পরে করে আসছি তার নিয়ম অনুসারে একটা একটাই প্রশ্ন। অতএব কারণে আমি করলো দুইটা করতে পারতাম, কিন্তু আমি আইনে আছি, আপনি আইন অতিক্রম করবেন বলেই আমার যে অতিক্রম করতে হবে এর কোনো গ্যারান্টি দিতে হবে? আপনার ভুলের লোকে আমার ভুল করতে হবে? আপনি দুইটা করলে তিনটা করতে জানি না আমি, নাহলে জি গান সারা বাংলাদেশের মানুষেরা জানি কিনা? সারা বাংলাদেশের মানুষেরা যাই গান, আপনি দুইটা করলে আমি তিনটা করতে পারি কিনা? হ্যাঁ, বড়পীর করছেন যখন তো শুনেন, বড়পীর আব্দুল কাদির জিলানি যে মুরিদ হয়েছিল, তিনি বড়পীর, সবার বড়পীর, তবুও শরীয়তের সুফি মতবাদের মধ্যে, তাসাউফের মধ্যে আছে একজন কামেল পীরের হাতে হাত দেওয়া হলো মোস্তাহাব। সে যত বড়ই একজন আলেম হোক আর যত বড়ই একজন পীর হোক, তার সিজদা নামা থাকতে হবে, তার সিলসিলা থাকতে হবে, তার হাত রাসুলের হাতের সঙ্গে হাত থাকতে হবে, তার হাত রাসুলের হাত, তো রাসুলের হাত তো আল্লাহর হাত। ওই জন্য একজন কামেল তাসাউফবাদী মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করতে হবে আগে। যেমন এক নম্বরে আত্মসমর্পণ করেন আপনি, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবার সে রাসুল হোক রাসুলেরও বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আত্মসমর্পণ করতে হবে। তাই একজন মানুষের কাছে যেতে হবে, সে বড়বীর আব্দুল কাদের জিলানি। বড়বীর আব্দুল কাদের জিলানির পীরের নাম ছিল আবু সাইদ মাদনি, তিনি ছিলেন বুগদাদের মধ্যে কাদ্দিয়া মসজিদের মধ্যে, তিনি বাস্তবের একজন আলেম ছিলেন এবং একজন ওলি ছিলেন। বড়বীর আব্দুল কাদের জিলানি উপযুক্ত ব্যক্তির হাতেই বায়াত গ্রহণ করেছেন। এই শরীয়তের দৃষ্টিতে আমি তো একবারই বললাম যে বলা হয়েছে বায়াত গ্রহণ করা হলো মুস্তাহাব, এই আইনটি তিনি পালন করেছেন। এর মধ্যে আরো অনেক কথা আছে বললে বলতে পারি, যে বড়বীর আব্দুল কাদের জিলানি যার কাছে মুরিদ হয়েছেন, বড়বীরের জন্য সে ছোট বীর না, বড়বীর আব্দুল কাদের জিলানি জন্ম নিয়েছেন, তার বাবার নাম আবু সালাজুদ্দিন মুসা। কিন্তু বড়বীর আব্দুল কাদের জিলানি যত বড়ই বড় হোক না কেন, আবু সালেহ জঙ্গি মুসাই বড়বীর আব্দুল কাদের জিলানির বাবা। যার যেখানে মর্যাদা তাকে সেখানে রাখতে হবে, মাস্টারকে মাস্টারের জায়গায় রাখতে হবে, বা মাকে মাকে মায়ের জায়গায় রাখতে হবে, মা গুরু বাবা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে বড় গুরু ভজনাতে পায় সেই ভজনও করতে হবে। যাই হোক, তার আগের কথাটি আমি সংক্ষেপে এইভাবেই সমাপ্ত করলাম। একটি প্রশ্ন করেছে, একটি গানের মাধ্যমে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আব্দুল কাদির পীরানির পীর দস্তগি, আব্দুল কাদির জিলানি তুমি পীরানির পীর দস্তগি, জীবনী জীবনী
মনি সে জানে তোমার কাহিনী, আর জানে গায়কের গানে আসে কানে মিল্লাতি। আসলে গায়কের গানে জানে যদি গায়ক জানা থাকে জীবনীর, আর তার থেকে যদি শোনা যায় তাহলে জানে বলাটা গ্রান্টি হবে। আরেক দিক দিয়া আলেমরাও জানে, যিনি জীবনী পড়েছেন তিনিও জানে। তো এই কথাটি জানার মধ্যে রইল। আমার কাছে আরেকটি প্রশ্ন আছে, তা সেই প্রশ্নটি হলো, বড়বীর আব্দুল কাদের জিলানির ওয়াজ কেউ শুনতেন না। বড়বীর আব্দুল কাদের জিলানি সপ্তাহে তিন দিন ওয়াজ করতেন, প্রথম পর্যায়ে ওয়াজটা কেউ শুনতেন না। তাই মনের দুঃখে তিনি একটি মাদ্রাসার বারিন্দার মধ্যে, মনের দুঃখে তিনি রাত্রের বেলা শুয়ে আছেন বারিন্দার মধ্যে নিদ্রা অবস্থায়, চন্দ্র অবস্থায়। এই মুহূর্তে মদিনা মুনাওয়ারা রজা মুবারক হতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আব্দুল কাদির তুমি মলিন হয়ে শুয়ে আছো কেন? বলে আমার কথা কেউ শুনতে চায় না, আমি আল্লাহ নবীর কথা বলি কেউ শুনতে চায় না, শুনতে চায় না। হা করো, হা করছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লোকমানের যে আয়াতটির মধ্যে বলা হয়েছে হিকমতের সহিত, হিকমত মানে বিজ্ঞান, জ্ঞান, এই জ্ঞানের সহিত তুমি কাজ করো, এই আয়াতটি ফুঁক দিলেন। ফুঁক দিয়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি মুখের ভিতরে কিছু থুতুর মতো লাগায় দিলেন, আর একটি জুব্বা পরাই দিলেন। পরের থেকে যে তিনি ওয়াজ করে এখন একটা মানুষ আর কোথাও যায় না। এটা ছিল আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহির একটা বেলায়েত, এ ছিল তার প্রশ্ন। এবার পরের ভাই, আপনার একটা প্রশ্ন করতে চাই মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ব্যক্তি খাজা বাবার কাছে আইসা বলে আমি আপনার কাছে মুড়ি দেব, বলে তুমি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান, কিন্তু মুড়ি দিতেছি। তো তোমার কলেমা কি? তো কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা বাবা বলে না কলেমা তো হলো না, তাহলে তুমি মুড়ি দেবে কেমনে? বলতে কেম নয় কলেমা, কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ খাজা রাসূলুল্লাহ। ওই ব্যক্তি কয় তাহলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ খাজা রাসূলুল্লাহ। আমার খাজা বাবা তাকে মুরিদ করেছেন। আমার প্রশ্ন, কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, খাজা বাবা কেন বললেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ খাজা রাসূলুল্লাহ, তারপরে তারে মুরিদ করাইলেন? এই আমার একটা প্রশ্ন। বাবা খেলেছে কুদরতি খেলা, ওরে নাম বিলায় ঘরে ঘরে আইকে যাবি খাজা বাবার দরবারে, দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে। ওরে খেলেছে কুদরতি খেলা, খেলেছে কুদরতি খেলা, খেলেছে কুদরতি খেলা, নাম বিলায় ঘরে ঘরে তোমার নামে এত মধু মধু, কত পাগল হইল কুল বধু, তোমার নামে এত মধু কত পাগল হইল কুল বধু, ফকির দরবেশ বাদশা সাধু, ফকির দরবেশ বাদশা সাধু, ওই নামের গৌরব করে খেলা
সম্মানিত শ্রোতা মন্ডলীগণ, আমার প্রতিপক্ষ শিল্পী আবুল সরকার ভাই অনেক অনেক কথা দিয়ে আমাকে বোঝানোর জন্য চেষ্টা করেছে। তো অনেক কথাই বলেছে যে বাংলাদেশের মানুষ জানে যে আবুল সরকার কি বলতে পারে। বাংলাদেশের মানুষ আরো জানে যে পরশ বয়াতি কারে কোনটা ধৈরা কি করে দিতে পারে, এটা মানুষের একটা বিবেক বিবেচনা আছে। তাতে আমার অসুবিধাটা কি, এই গানের মালিক যারা তারা তো বলে দেন যে গানের মধ্যে কোনো প্যাসপুস ধরা পারবেন না, এই হুকুম তাদের নাই। প্রশ্ন যদি একটা থাকে কিন্তু গানের মধ্যে যে শাখা প্রশাখা থাকে এই যা ধরার মতো যার ক্যাপাসিটি নাই, আমি মনে করি সে বাংলাদেশের বয়ফ্রেন্ড। আমার আল্লাহ বলছে বড় পীর, নবী বলছে বড় পীর, তাহলে উনি যদি বড় পীর হয় তাহলে উনি বড় পীর হয়ে আবার আরেক পীরের কাছে মুরিদ হবে কেন? এইবার তিনি জবাব করলেন। তাই আমি বলবো দোহার পত্র তোরা তো মনে করে দেওয়ার বেজাল তোর সামনে আরেকটা বাজেট হয়ে গেছে, এক বিজের উনিশটামাই হয়তো বড় পীর এক ঠাকুর খাইয়া ব্যবাক ছেলে বানাই গেছে। তো এইখানে তো আমার কথা ছিল যে উনিশটার মধ্যে দুই একটা বিয়া শাদি যদি হইতো তারপর গর্ভে বাচ্চা কাচ্চা হইতো তাদের ব্যবস্থাটা কি? আসলে তো ভাই কথা হইতে না, গানের ভিতরে যদি কোনো শাখা প্রশাখা প্যাস থাকে, পয়েন্ট যুক্তি থাকে, আর ওই যুক্তি পয়েন্ট যদি কোনো শিল্পী তারে না ধরে তা আমি মনে করবো সেই গানের কোনো প্রেম নাই, ভাব নাই, মহব্বত নাই। তুমি তো হও আল্লাহর অলি অলি, ওরে ফুটন তৈরি ফুলের কলি, তুমি তো হও আল্লাহর অলি, ওরে ফুটন তৈরি ফুলের কলি, কত উইরা আসে ভুমর উলি, উইরা আসে ভুমর উলি, ওই ফুলের গঞ্জরে খাজা বাবার কাছে এক লোক বাইরে হওয়ার জন্য গিয়েছে। খাজা মানে দিন সৃষ্টির আহমদুল্লাহ আলাইহে তারে প্রশ্ন করে, তুমি কি মুসলমান? আমি মুসলমান। তোমার কালেমা কি? ওই ভক্ত বলে আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ ব্যতীত আল্লাহ সারা কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ স্বাক্ষর দিয়েছে মনে আমার প্রিয়তম রসুল, মুসলমানের কালেমা। আমার খাজা বাবা বলছেন ঠিকই আছে, তবে আমার কাছে যদি তুমি মুরিদ হইতে চাও তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ খাজা রাসূলুল্লাহ। সাথে সাথে ওই ভক্ত বললেন লা ইলাহা ইল্লাল্লাহ খাজা রাসূলুল্লাহ। আমার খাজা বাবা বলছে এইবার করে আমার মুরিদ করা চলে, কেন ভক্তের কাছে গুরুর বাক্য হলো ফরজ। আমি তোরে পরীক্ষা করে দেখলাম যে আমি যে হুকুম দেই, হুকুম আদেশ উপদেশে নির্দেশ, তুই পালন করতে পারবি কিনা এই যাচাই করার জন্য আমার এই কথাটা ছিল। কিন্তু মুসলমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, গুরু জানে ভক্তের জানা অন্য কি আর জানে, ভক্তের জানে গুরুর জ্বালা যার আত্মায় যার জানে, গুরু জানে ভক্তের জ্বালা অন্য কি আর জানে, ভক্ত জানে গুরুর জ্বালা যার আত্মায় যার কানে, যার সাথে যার মাখামাখি আত্মাতে মিলন, সেই ভক্ত পাইতে পারে বন্ধুর দর্শন। ও তারে ডাকার মতো ডাকতে পারলে, তারে ডাকার মতো ডাকতে পারলে বানতে হয় প্রেম দূরে, আল্লাহর অলি কখনো মৃত্যুবরণ করে না। খাজা বাবা কুতুবউদ্দিন মুক্তিনি কাকিরে নিয়া যখন দিল্লির মধ্যে উপস্থিত হলেন, দিল্লির মধ্যে ধর্ম প্রচার করেন আমার খাজা বাবা গেছে আজমির, ওই দিল্লির মধ্যে এক রমণীকে
রমণীকে লোকজনে বলছে যে ফকির বেটাকে তারানের একটা ব্যবস্থা করো, তোমার যা টাকা পয়সা লাগে আমি দেব, কিন্তু দিল্লির বাদশা ওনার কাছে মুরিদ, একটা মাত্র মিথ্যা কথা বলবা যে উনি আমার বিয়ে করবার কথা কয়ে আশা ভরসা দিয়ে আমার গর্ভে একটা বাচ্চা রেখে বিয়ে করবে। ওই বিটি টাকা পয়সার জন্য ঠিক বাদশার কাছে যা বলছে আমি বিচার কি বিচার, ওই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি আমার সাথে অবৈধ কাজ করে গর্ভে একটা বাচ্চা রেখে আমাকে বিয়ে করবে না, আমি আপনার কাছে বিচার চাই। পাথর নিক্ষেপ করে মৃত্যুবরণ করা হবে। আমার খাজা বাবার কথা মনে পড়েছে ভক্তের, কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বলছে আমাকে একটু সময় দেন আমি স্মরণ করি, ডাক দিচ্ছে খাজা বাবা কয়া, আর দিল্লি থেকে আজমির হয়েছে 650 কিলোমিটার দূরে, পলকের মধ্যে খাজা বাবা হিসাব আমার বলছে আমার ভক্ত এই কাজ করে নাই। বাচ্চা বলে না করছে তার সাক্ষী আছে, কই সাক্ষী আমি মানি না, কারে মানেন, বলে সাক্ষী মানি গর্ভের বাচ্চা, খাজা বাবা হাত ইশারা দিয়ে বলছে এ গর্ভের বাচ্চা বল তার পিতাকে, সাথে সাথে গর্ভের বাচ্চা বলছে আসসালামু আলাইকুম ইয়া খাজা, আমার গর্ভের বাচ্চা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি না, জীবনে ওনার সাথে আমার মায়ের সাথে কোনোদিন দেখা হয় নাই, তাতে উনি নির্দোষ, আপনি আর সূক্ষ্ম বিচার করেন। গর্ভের বাচ্চাও কথাবার্তা বলছে আমার খাজা বাবার সাথে, আল্লাহর ওলি, তাদের ভয় নাই, মৃত্যু নাই, কখনো নাই, তাদের নামে যেন কোনো কোনো বেদবি কেউ ভক্তিও না করে। বাবা রে তুমি হইলা এত মহান, ওই নামে নি সন্তানি পাইল সন্তান, তুমি বাবা এত মহান, ওই নামে নি সন্তানি পেল সন্তান, কোথায় পরশের ব্যথিত পরাণ, পরশের ব্যথিত পরাণ আসি গই আশা করে, আইকে যাবি খাজা বাবার দরবারে, হায় রে আইকে যাবি খাজা বাবার দরবারে, খেলে ছয় খণ্ড খেলা খেলে চকুদ্রতি খেলা, নাম দিলায় ঘরে ঘরে, আইতে যাবি খাজা বাবার দরবারে।